সমস্ত অঙ্গ মানে যাদের গঠন এক কিন্তু কাজ আলাদা তাদেরকে বলে সমস্ত অঙ্গ আর অঙ্গ যাদের গঠন আলাদা কিন্তু কাজ এক তারা হলো সমবৃত্তি অঙ্গ তাহলে অঙ্গ যাদের গঠন এক কিন্তু কাজ আলাদা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে অনেকেই রয়েছে ঘোড়ার অগ্রপদ মানুষের হাত তিমির প্যাডেল বাদুড়ের ডানা যে কটা বললাম ঘোড়ার অগ্রপদ দৌড়ানোর জন্য অভিযোজিত হয়েছে মানুষের হাত কোনো কিছু হোল্ড করার জন্য বা ধরার জন্য অভিযোজিত হয়েছে তিমির প্যাডেল সাঁতার কেটে এগিয়ে যাওয়ার জন্য অভিযোজিত হয়েছে বাদুরের ডানা বাতাস কেটে ওড়ার জন্য অভিযোজিত হয়েছে তাহলে এই চারটের কথা বললাম চারটে আলাদা আলাদা পরিবেশের প্রত্যেকেই স্তন্যপায়ী প্রাণী কিন্তু এই প্রত্যেকে আলাদা আলাদা পরিবেশে অভিযোজিত হয়েছে আলাদা আলাদা পরিবেশে অভিযোজিত হওয়ার জন্য প্রত্যেকের অগ্রপথটা আলাদা রকম হয়ে গেছে কিন্তু তাদের অন্তর্গঠন একই রকম আমরা প্রত্যেকে বাঙালি আমাদের প্রত্যেকের একটা নিজস্বতা রয়েছে বাঙালি জাতির একটা নিজস্বতা রয়েছে কিন্তু পরবর্তীকালে এই বাঙালিদের অনেকেই বিভিন্ন পরিবেশে চলে যাবে যদি কেউ আমেরিকায় যায় তাহলে আমেরিকার আদব কায়দা শিক্ষা ব্যবস্থা তাদের সমাজের পরিবেশের সঙ্গে ধীরে ধীরে সে অ্যাডজাস্ট করে উঠবে যদি কেউ সাউথ ইন্ডিয়ায় থাকতে শুরু করে সে দুদিন পর নারকেল তেলের তৈরি খাবার খেতে অভ্যস্ত হয়ে উঠবে যদি কেউ দিল্লিতে থাকতে শুরু করে দেয় সে হিন্দিতে অভ্যস্ত হয়ে উঠবে যদি কেউ অন্য দেশে থাকে সেই অন্য দেশের ভাষা তাদের কৃষ্টি কালচার তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে উঠবে কারণ কিন্তু কেউই তাদের নিজস্বতাটাকে নষ্ট করতে পারবে না তাহলে এই যে ভিন্ন পরিবেশে থাকার জন্য প্রত্যেকে ভিন্ন রকমভাবে অভিযোজিত হয়ে উঠবে কিন্তু তাদের প্রত্যেকের একটা নিজস্বতা যে প্রত্যেকেই হলো বাঙালি তার মানে ভিন্ন পরিবেশে থাকার জন্য সে ভিন্নভাবে অভিযোচিত হয়ে উঠলো এখানেও ঠিক তাই একই গোষ্ঠীর প্রাণীরা সবাই ছিল স্তন্যপায়ী এদের সবার কথা বললাম যাদের কথা বললাম প্রত্যেকে ছিল স্তন্যপায়ী ঘোড়া মানুষ তিমি এবং বাদুর প্রত্যেকেই স্তন্যপায়ী কিন্তু এই চারজন চার রকম ভাবে অভিযোজিত হয়েছে ঘোড়া দৌড়ানোর জন্য মানুষ কোনো কিছু ধরার জন্য বাদুরের ডানা আকাশে ওড়ার জন্য আর তিমির প্যাডেল জলে সাঁতার কাটার জন্য এইভাবে অভিযোজিত হওয়ার জন্য তাদের অগ্রপদের পরিবর্তন ঘটেছে অগ্রপদ যার জন্য তাদের প্রত্যেকের কাজ আলাদা কিন্তু তাদের প্রত্যেকের গঠন একই এরা হল সমস্ত অঙ্গ এটা হলো প্রাণীর উদাহরণ এই রকম কিছু অঙ্গ আছে উদ্ভিদের দেহ যাদের গঠন এক কিন্তু তাদের প্রত্যেকের কাজ আলাদা যেমন বায়ব কাণ্ড অর্ধবায়বীয় কাণ্ড মৃতগত কাণ্ড সবগুলোই কাণ্ড বাতাসে যে কাণ্ড আমরা দেখতে পাচ্ছি আম জাম কাঁটাল এই সমস্ত গাছের যে কাণ্ড শাখা প্রশাখা ধারণ করে আছে এগুলো একটা কাণ্ড মাটির তলায় থাকে আলু আদা এগুলোও কাণ্ড আবার কচুরি পানার একটা পানা টানলে তার সঙ্গে সরু সুতো সাদার মতো আর একটা অংশ লেগে আছে এগুলোও কাণ্ড কিন্তু প্রত্যেকের কাজ আলাদা মাটির তলায় যারা আছে তারা খাদ্য সঞ্চয় করে রাখে কচুরি পানার যে কাণ্ডটা সরু সুতোর মতো এগুলো বংশবৃদ্ধি করার জন্য আর বাতাসে থাকে যে কাণ্ডগুলো এগুলো শাখা প্রশাখা ধারণ করার জন্য তাহলে প্রত্যেকেই কাণ্ড কিন্তু প্রত্যেকে বিভিন্ন কাজের জন্য তারা অভিযোজিত হয়েছে তাহলে এটা গেল সমসমস্ত অঙ্গ উদ্ভিদের এবং প্রাণীদের উভয়ের উদাহরণ মনে রাখবে উদ্ভিদের উদাহরণও পরীক্ষায় পড়ে প্রাণীদের উদাহরণও পরীক্ষায় পড়ে অতএব তোমাকে উদাহরণগুলো শুধু প্রাণীদের নয় উদ্ভিদের উদাহরণ মনে রাখা দরকার এছাড়াও দেখবে আরো অনেক কিছু হয় অনেক উদ্ভিদের অনেক গাছের আকর্ষ হয় আঁকশি আকর্ষণ হয় না স্প্রিং এর মতো কুমড়ো গাছে হয় সিম গাছে হয় আকর্ষ হয় কিন্তু সবার আকর্ষ একই জায়গা থেকে হয় না বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম কুমারিকা উলট চন্ডাল এরকম প্রচুর গাছ রয়েছে কুমারিকা উলট চন্ডাল ছাগলবটি এই রকম বিভিন্ন গাছের ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে আকর্ষণ সৃষ্টি হয় কারোর পাতা গোটা পাতা পরিবর্তিত হয়ে আকর্ষণ তৈরি করেছে কারোর উপপাত্র পরিবর্তিত হয়ে আকর্ষণ তৈরি করেছে কারোর যৌগিক পাতার অগ্রপাত্র পরিবর্তিত হয়ে আকর্ষণ তৈরি করেছে কিন্তু সবার ক্ষেত্রে একই গঠন নয় সবার ক্ষেত্রে কাজ একই কিন্তু সবার ক্ষেত্রে গঠন আলাদা এটাও কিন্তু সমসমস্ত অঙ্গের উদাহরণ তাহলে এটা সমবৃত্তি হয়ে যাবে প্রত্যেকে যদি আকর্ষ হয়ে যায় এটা সমবৃত্তিও হয়ে যাবে হুম তাহলে কাজ যদি একই থাকে সমবৃত্তি হবে কিন্তু কাজ একই নয় তাহলে সমবৃত্তিও নয় তাহলে তখন সেটা হবে সমস্ত অঙ্গ